এখন দেখে নিচ্ছি দেশের প্রধান প্রধান সংবাদপত্রে প্রকাশিত আজকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমাদের আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, প্রথমে জানিয়ে দিচ্ছি প্রথম আলো পত্রিকার শিরোনাম, নিয়ন্ত্রণে নেই ডিমের বাজার। ডিমের ডজনের দাম সাধারণত 100 টাকার আশপাশে থাকতো, এখন থাকছে 150 টাকার আশপাশে। সেই সাথে আছে নিষিদ্ধ হচ্ছে একদিনের মুরগির বাচ্চা আমদানি। সিদ্ধান্ত কার্যকর করলে এই খাত হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানের কাছে আরও জিম্মি হয়ে পড়বে বলে প্রান্তিক খামারিদের আশঙ্কা। প্রথম আলো আরও শিরোনাম করেছে, ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে দেশে তামাশা চলছে, সংবাদ সম্মেলনে কীটতত্ত্ববিদরা। পেঁয়াজ রপ্তানির ওপর 40% শুল্ক আরোপ করল ভারত। দৈনিক কালের কণ্ঠের শিরোনামে যেতে চাই, তারা শিরোনাম করেছে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটায় মশা। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস। সেই সাথে তারা আরও শিরোনাম করেছে, ভারত আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে এই ভূখণ্ডে, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সাথে তারা আরও শিরোনাম করেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের কূটনৈতিক বার্তা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ। কালের কণ্ঠের শিরোনামে আরও আছে, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ MTFE এর প্রতারণায় হাজারো যুবক খোয়ালেন হাজার কোটি টাকা। এবারে চলে যেতে চাই সমকালের সংবাদ শিরোনামগুলোতে। সমকাল শিরোনাম করেছে, ভারত কেন যুক্তরাষ্ট্রের কাছে দুতিয়ালি করছে। সমকাল আরও শিরোনাম করেছে, হাওয়া বুঝতে দিল্লি যাচ্ছেন জিএম কাদের, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন রওশনের স্বাদ। সমকালের পর এবার যেতে চাচ্ছি যুগান্তরের সংবাদ শিরোনামে। যুগান্তর শিরোনাম করেছে, অর্থনীতিতে বহুমুখী সংকট, স্বল্প ও মধ্য আয়ের মানুষের হাঁসফাঁস। তারা আরও শিরোনাম করেছে, সবসময় বাংলাদেশের পাশে আছে ভারত, বলেছেন শোক দিবসের অনুষ্ঠানে প্রণয় কুমার বর্মা। যুগান্তরের পর এবার যাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনামে। তারা শিরোনাম করেছে, দখলদারদের কবলে আড়িয়াল বিল। যাচ্ছি দেশ রূপান্তরে, দেশ রূপান্তর শিরোনাম করেছে, 22,000 চাকরি পেতে টাকা দিতে হচ্ছে 22 লাখ। কালবেলাতে চলে যেতে চাই, কালবেলার শিরোনামে আছে নূরের বাণিজ্যিক স্পেস। এবারে যাচ্ছি দৈনিক বণিক বার্তা শিরোনামে। তারা তাদের শিরোনামের প্রশ্ন রেখেছে, ব্যাংক খাতের সবচেয়ে ক্ষতের বছর কি 2022 সাল। তারা আরও শিরোনাম করেছে, পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে ভারত। এবার জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার শিরোনাম, ব্রিক্স সামিট, পিএম মে হোল্ড টকস উইথ মোদি শি। দ্য ডেইলি স্টার শিরোনামে আরও আছে, এইড ইজ কন্ট্রোল টু কার্ব ডেঙ্গি, আনসাইন্টিফিক মেথডস আর কজিং সার্চ ইন কেসেস, এক্সপার্টস সে অ্যাজ নিয়ারলি 1 লাখ ইনফেক্টেড দিস ইয়ার। দর্শক, এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদপত্রে প্রকাশিত সংবাদ শিরোনাম নিয়ে আমাদের আয়োজন পত্রিকার পাতায়।